মাছের ঝোল বাঙালিদের খুবই পছন্দের একটি রান্না। আজ তৈরি করছি কাঁচা পাকা টমেটো দিয়ে মাছের পাতলা ঝোল। অল্প উপকরণ এবং অল্প মশলা দিয়েই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, আবার খেতে ভীষণ সুস্বাদু। আলুগুলো একটু পাতলা করে কেটেছি, তাহলে টমেটোর সাথে একই সাথে ভালো করে সেদ্ধ হবে। আর মাছের ঝোলের সবজি যত ভালো সুন্দর সেদ্ধ হয় ততই রান্নাটা খেতে চমৎকার লাগে। কড়াইতে 2 চামচ সয়াবিন তেল ভালো করে গরম করে নিয়েছি। আর এবার মাছে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ঝোলের মাছ একটু কড়া করে ভাজলে ঝোলের স্বাদ কিন্তু ভালোই লাগে। আর সবজি দিয়ে রান্না করতে চাইলে মাছ একটু কড়া করে ভেজে দিলে মাছের ঝোলের ঘ্রাণটাও সুন্দর হয়। মাছগুলো ভাজতে একটু সময় লেগে গেল, 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে। এভাবে লাল লাল করেই 2 পাশটা ভেজে নিয়েছি। আর ভাজা মাছ তুলে রেখে আলুগুলো দিয়ে দিলাম, আর সেই সাথে সামান্য পরিমাণে লবণ হলুদ। ঝোলের আলু এরকম হালকা ভেজে দিলে ঝোলের স্বাদ কিন্তু ভালোই লাগে। এবার মিডিয়াম আঁচেই আলুগুলো আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। কাঁচা পাকা টমেটো দিয়ে টক ঝাল স্বাদের এই মাছের ঝোল অনেকেরই কিন্তু প্রিয় খাবার। আর শীতের শুরুতে এভাবে কাঁচা টমেটোর যে কোনো তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আলুগুলো সুন্দর ভাজা হয়ে এসেছে, এবার একটু সরিয়ে রেখে এক সাইডে তেলের উপরে অল্প একটু জিরা ফুড়ন দিয়ে দিলাম, সেই সাথে কয়েকটি আস্ত কাঁচামরিচ এবং কাঁচা পাকা টমেটো। সামান্য একটু বাটা মশলা দিচ্ছি, এতে অল্প একটু জিরা এবং লাল কাঁচামরিচ একই সাথে বেটে রেখেছিলাম। এবার তরকারির আন্দাজ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। কাঁচা টমেটো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই আলুগুলো ভেজে নেওয়ার পর এভাবে কাঁচা টমেটো কষিয়ে নিচ্ছি। আগেই দিয়ে দিলে টমেটো কিন্তু অনেকটাই গলে যায় আর তরকারিটা খেতেও বেশি ভালো লাগে না। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিলাম। এবার 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি, আর নেড়ে চেড়ে দেখে নিতে হবে ঝোলের পরিমাণ কতটুকু হয়েছে। আলুগুলো যাতে ভালো সেদ্ধ হয় আর এবং হালকা ঝোল থাকে সেই জন্য 2 গ্লাস জলই দিলাম। ইচ্ছে করলে আর একটু ঝোল দিয়েও তৈরি করে নেওয়া যায়। এবার নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে রাখছি যতক্ষণ আলুগুলো ভালো সেদ্ধ না হবে। মিডিয়াম আঁচে 4 থেকে 4.5 মিনিট সময় ধরে সেদ্ধ করেছি আর আলুগুলোও ভালো সেদ্ধ হয়ে এসেছে। এবার ভাজা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি, আর সেই সাথে কিছু ধনে পাতাও ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতা ইচ্ছে করলে আরও আগেও দেওয়া যায়, আবার শেষের দিকে দিলেও ঘ্রাণটা সুন্দর পাওয়া যায়। টক ঝাল সাথে কাঁচা টমেটো দিয়ে মাছের যে কোনো পাতলা ঝোল খেতে দারুণ লাগে। আর শীতকালে এই ধরনের রান্না কিন্তু সবারই কম বেশি পছন্দের। এবার আস্তে আস্তে মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর চুলার আঁচটা এবার একটু কমিয়ে ডেকে রাখছি, তাহলে মাছও ভালো সেদ্ধ হবে আর ধনে পাতার ঘ্রাণটাও খুব সুন্দর পাওয়া যাবে। হালকা আছে 3 থেকে 4 মিনিট ঢেকে দেয়ায় মাছগুলোও ভালো সেদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও আগের চেয়ে কিছুটা কমে এসেছে। এবার লবণটা চেখে দেখে নিতে হবে। আর চুলার আঁচটা এবার বন্ধ করে আস্তে আস্তে মাছগুলো তুলে রাখছি। ঝোলের মাছ আগের থেকেই তুলে রাখলে সহজে ভাঙে না আর পরিবেশন করতেও সুবিধা হয়। এরকম সামান্য ঝোল থাকা অবস্থায় রান্নাটা শেষ করেছি। আর টক ঝাল স্বাদে ধনে পাতা দিয়ে এভাবে তৈরি করলে অল্প মশলা দিয়েও কিন্তু সুস্বাদু এই রান্নাটি তৈরি করা যায়। মাছের ঝোলের এই স্বাস্থ্যকর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।